আল্লাহর এক বান্দায় প্রতিদিন আল্লাহর গোরখানো গিয়া সকালবেলা ঘর থেকে বেরিয়ে যোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, ঈশার নামাজ পড়লো, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়িয়া দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর সামনে খান হাত তুলা মারিয়া কইতো, গো আল্লাহ ওই দুনিয়ার জমিন আমারে বড় অভাবই বানাইছ রে দয়াল, আপনি যদি আমার অভাব জমিনের মধ্যে দূর না কর, পৃথিবীর কোনো মানুষে আমার অভাব দূর করতে পারতো না, তাই তো দুনিয়ার কোনো মানুষের হাজিরা খামো না গিয়া আপনার খামোর মধ্যে আইলাম। আল্লাহ আপনি আমার স্ত্রীর কাছে ওলাদের কাছে আমার বেঈজ্জত করিও না। আল্লাহর বন্দা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করলো, 29 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করলো, স্ত্রী আর সন্তানে প্রতিদিন ঘরের মধ্যে কইলো, ও আমার আব্বা যান, স্ত্রী কইলো, আমার স্বামী যান, তিন দিন হল ঘরের মধ্যে পানি ছাড়া কিছুই নাই, সন্তানে পেটের খিদার জ্বালা যন্ত্রণা জারতে পাত্রা, একটা বার যাও আজকে গিয়া তোমার মালিক রেখো, আজকে তোমার পেমেন্ট গুনতা দিতা, বাজার থাকি সামান্য কোনো কিচ্ছু আনো, নতুবা খিদার জ্বালা যন্ত্রণার কারণে সন্তান গুনতা হয়তো জমিন থেকে চলে যাবেন। আল্লাহর বন্দা স্ত্রীরে খতা হইয়া গিয়া গড় থাকি বাহির হইয়া যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে কোনো কাজ খাম না করিয়া আজকে আল্লাহর বন্দা অন্য একজন মানুষের হাজিরা খামের মধ্যে গেল, আর বিকালবেলা মাত্র খরি দুই টাকা পাইল, কৌ সুবহানাল্লাহ, দুই টাকা কিচ্ছু হওয়া যায়নি, আগে হওয়া যাইতো না নিহত, আগেই তা বহুতটা হওয়া যাইতো, আগে দুই টাকা লিয়া বাজার করলে ফিরিয়া ইয়া গড়ের টাকাও থাকতো, এখন 1000 টাকা লইয়া উন তা কেউ জানি জানি দুধ ফুর্তি মুখ আতনও কেউ কিচ্ছু নাই, হাসাও না। তো আল্লাহর বন্দায় প্রতিদিন যখন তিন দিন ওই গেল গিয়া মানুষের কাজও গেল, গরুর মধ্যে স্ত্রী সন্তান হলে খান্দিতরা, আজকে তো খাওয়ার কোনো কিচ্ছু নাই, সন্তান হলে মার গলার জড়িয়া খান্দা শুরু করলো, আর কইলো, ও মা আজকের দিন যদি সামান্য খানি আমাদেরকে না দেও আমরা তো আর কষ্ট জারিতাম পারতাম না। আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কইলো, তোমার বাবা বাজারও গেছে, নিশ্চয় কোনো কিচ্ছু লইয়া আইবা। আল্লাহর বন্দায় বাজারও গিয়া কোনো কিচ্ছু না পাইয়া বালির বস্তা পড়িয়া, একটা বস্তার মধ্যে বালি পড়িয়া আল্লাহর বন্দা ডরাইটে রাত্রি 10 কোটিকার সময় গরের মধ্যে আইল, কৌ সুবহানাল্লাহ, বস্তার কিতাব আই বালি, যা শুনছেন হরু তারে বালি দি বুঝ দেওয়া যাইব নি, কত সময় মুড়ি কতটা হইল বুঝ দেওয়া যায়, বালি দি বুঝ দেওয়া যায়, আপনি চিন্তা করেন কতটুকু অভাবর জবানা আসলো, মানুষে বা কি মনে আগে দিত না, আল্লাহ জানে আমরা তুই জবানা পাইছ না, চিনছেন পাইছ, তো আল্লাহর বান্দিয়ে গরের মধ্যে সন্তানটা বুঝলেন, আর নমাজের মধ্যে লাগিয়ে যখন দোয়ার মধ্যে লাগলো আল্লাহর বন্দা এইদিকে মসজিদের মধ্যে এসার নমাজ পড়ের, ওই সময় কে যেন একজন অপরিচিত মানুষ আইয়া আল্লাহর বান্দির দরওয়াজার মধ্যে টুকি দিয়া তিনবার সালাম দিলা, গর তাকি জবাব আইলো, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহর বন্দা বাহিনে ফরদাল তাকি হইলা, এই গরের মালিক বেটা খানো যে মালিকর খামো তিন দিন পর্যন্ত গেলা, ওই মালিক বেটা তো আজকে মালিক বেটায় পেমেন্টটা দিয়া দিছে, এম দিন মজুরি দিয়া দিছে, ওগুনটা লইয়া যাও। আল্লাহর বান্দি শুক্রিয়া দেয় করিয়া কইল, আল্লাহর বান্দা আমার স্বামী তো আজকে ওই মালিকের হাজর মধ্যে গেলা, ওই মালিকে পেমেন্ট দিছে তাই কি জানই না, হইয়া দাও সাইন ওই মালিকর নাম কি তা, আল্লাহর বন্দায় ফরদান তাকে হইতা মালিকর নাম হওয়া সম্ভব নয়, ওই যে পেমেন্টগুলা তোমার দিছে না গুনটা তুমি লইয়া যাও। আল্লাহর বান্দি স্মরণ আপনার স্বর্ণ মুদ্রাগুলা লইয়া বাজার তাকি বাজার করিয়া সন্তানের মুখ গরুর মাংস রান্না করিয়া আগর জামানার বকরির মাংস রান্না করিয়া সন্তান এক সাইডে বসাইছেন আর স্বামীর অপেক্ষা কত, আর ওইদিকে স্বামী আয়েশার নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া কইল, গো আল্লাহ একদিন দুই দিন তিন নম্বর দিন হয়ে গেল আমার সন্তানের মুখে লুকমা তুলিয়া দেবার আমার কোনো ক্যাপাসিটি নাই, আজকের দিন যদি আমার সন্তানের জন্য রাই পরিমাণ কোনো খানি আমি না লইয়া যাই আবার সন্তান গুনতে আমার তো ছাড়িয়া দিতা নাই, তাই তো আমি আব্বা জানে আপনার কাছে আমি গুলামে তোমার কাছে কুজিয়ার
আবার সন্তানের জন্য কি জিনিস লইয়া যাইতাম। এই দোয়া করিয়া বন্দায় বালুর ডেরার তাকিয়া এক বস্তা বালু লইয়া মাথার মধ্যে লইয়া আল্লাহর বন্দা যখন গরণ মধ্যে রওনা দিলা, ডরাই ডরাই যখন দরওয়াজার মধ্যে গেলা, গিয়া সালাম দেওয়ার লগে লগে বিবি সাহেব আনিয়ে ওয়ালাইকুম আসসালাম কইয়া কইলো, ও আমার স্বামী যান, সারাটা দিন তাকে আপনার অপেক্ষা করিয়ার এখন পর্যন্ত লুকমা পরিমাণ সামান পর্যন্ত মুখ দেই নাই, শুধুমাত্র আপনারে লইয়া খাইতাম করি হন সুবহানাল্লাহ। বেটা গরুর বাড়ি থেকে ইয়া দেমতে মাংস মাংসর গ্রাম ফাইছে, হইল বেয়াভার কিতারে আইস তো আমার গরু মাংস আর খতানে হাসান আনি মাতিকান। বেটা হইল আল্লাহর ভাগর মাংসর সামগ্রী পাইছে দুই টাকা, মাথাত কিতাবাই বালুর ডেরা, ইবা দেখে গরু আইয়া খালি তেলে শব্দ করে আর মাংসর গন্ধ পাওয়া যায়। বিবি সাহেবানিয়ে কই না আপনি যে মালিকর খাজো তিন দিন গেছলা, মালিকে আপনারে পেমেন্ট দিছে আপনি জানেন না। আল্লাহর বন্দায় চকুর মানি ফেলাইয়া বালুর ডেরা এখন খোলে খোলে আপনার দরওয়াজার এক সাইটের মধ্যে তৈয়া, আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে জিকার খোলো পয়েন্টে খোসাইন, ওই মাসলাই পেমেন্টটা তোমার রেখে আনিয়া দিল, মালিককে আনিয়া তোমার কি সামান দিলা, আল্লাহর বান্দিয়ে কইলা আমার অতটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, একটা দিয়া বাজার করিয়া সমস্ত গরর বাজার করলাম, একটা স্বর্ণ মুদ্রার টেকা এখন পর্যন্ত শেষ হয়েছে না হৌ সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় যখন সন্তান লইয়া মুখ তুলিয়া খাওয়াইয়া ওই বিবির দারখানো বইয়া যখন কইল আল্লাহর বান্দি আমার স্ত্রী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই একটা দিন দুইটা দিন তিনটা দিন আমি দুনিয়ার কোনো মাংসর খাজর মধ্যে যাই নাই, আমি আমার মালিক রব্বুল আলামিন ওই মালিকর খাজর মধ্যে যাওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমার পেমেন্ট দেয় নাই। আবার আল্লাহর কুদরতের কদম একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত যখন সৈতা দিয়ে খান দিলাম পৃথিবীর কোনো মানুষের আয় পরিমাণ কোনো জিনিস দিয়ে আমার সাহায্য করে নাই, ওই মালিকর কুদরতের কদম রুদানার সৈদ্দা দিয়া খান্দার কারণে নিশ্চয় হয়তো তোমারে আল্লাহ তান গায়েব থাকি আমার সাহায্য ফাটাইছইন হৌ সুবহানাল্লাহ। কারণ বন্দা তুমি এমনভাবে আমার স্মরণ করো কুরুলি, বন্দা তুমি আমার এমনভাবে স্মরণ করো যেই হালত তুমি তাহা কোনো দিন তোমার মনটে দুর্বল করিও না, পৃথিবীর জমিনের মধ্যে কোটিপতি মানুষ দেখিয়া তোমার মনটে দুর্বল করিও না, ওই আয়েশার নামাজ ফরিয়াদ সলাতুল হাজত দুই রাকাত নামাজ আমি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, এইভাবে যখন আমি আল্লাহর ডাকিয়া যখন কইব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি কইয়া যখন আমার ডাক দিবা আমি আল্লাহ তোমার দোয়ারে যত সময় কবুল করছি না অত সময় পর্যন্ত আমার ঘর থাকি তোমারে গুনাইয়া দিতাম না এখন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামকলে ফরমাইন মানুষ যত বড় মুশকিলের মধ্যে ফরক যত বড় বিপদের মধ্যে ফরক, সলাতুল হাজতের নামাজ একদিন ফরক দুই দিন ফরক তিন নম্বর দিন আল্লাহ একাই থাকি অটোমেটিক রেজাল্ট দিয়া দিলা এখন সুবহানাল্লাহ। আমি নিজে পাইছি সলাতুল হাজত নামাজ ফরিয়া আপনি ফরয় আল্লাহর কাছে দোয়া করি যা কিছু আপনি চাইবা আল্লাহ আপনার কোনো দিন খালিয়াতে ঘুরাইয়া দিত নাই, কারণ ওই নামাজের এত দাম এত দাম, সলাতুল হাজত নামাজ পড়িয়া যদি আপনার বাসায় দোয়া করো আল্লাহ কোনো দিন খালিয়াতে ঘুরাইয়া দে না। আর দুই নম্বর কোনো মানুষের রোজানা যদি একশতবার ইস্তেগফার পড়ে অর্থাৎ নিজরে যদি মুস্তাজাব উদ্দাওয়াত বলিয়া গণ্য করি নাই ওই বন্দার দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দে না কইন সুবহানাল্লাহ। তাই আমরা দোয়া করাও তো জানি না, দোয়া করা জানলে না আল্লাহ আপনার দোয়ারে গুড়াইতো না খালিয়াতে। মুসা আলাইহি সালাম আল্লাহরে ডাকতে ডাকতে যখন দোয়া আল্লাহ খালিয়াতে গুড়াইয়াতে আল্লাহ কইল ও মুসা আলাইহি সালাম দোয়া তুমি আমার স্মরণ এমনভাবে তুমি করো যে দোয়া আমি 100% তোমার কবুল করি। মুসা আলাইহি সালাম একদিন তার এক উম্মতরে লাঠি দি বাড়ি মারি দিছলা বেদাগে ওলাইনে বাড়ি মাসলা, যে উম্মতে ইয়া কইছে নবী মুসা আলাইহি সালাম অমুক জায়গার উম্মতকে বড় শিরকি গুনাহ করার বুড়ে কিথা বুড়ি গিয়া দেখি ছাগলের দুধ কিরাইয়া খারি ছাগল গুড়ে গুসল করে আর ওখান হয় আল্লাহ তোমার যদি ফাইতাম গুসল করাইয়া দিলাম মনে তোমার যদি ফাইতাম ছাগলের দুধ গরম করিয়া খাওয়াইয়া দিলাম মনে। মুসা আলাইহি সালাম গরম নবী তো পৃথিবীর মাঝে থান লাহান জোদবাওয়ালা গরম নবী খেয়েও আসলা না,
খবর ভাইয়া লাঠি লইয়া গেছেন, গিয়া শুরু করছেন টান্ডানি, আর গিয়া আল্লাহ মুসার টান্ডা মুসার টান্ডা হইয়া দেন, তে দৌড় শুরু করছিলো। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলাই মুসা আলাইহিসসালামের ওহিরে বন্ধ করে লাইছিলা, জোরে কইন নাউযুবিল্লাহ। মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া সঙ্গে সঙ্গে সকুর ফানি ফালাইয়া কইল, রব্বুল আলামিন, কোন গুনাহ করার কারণে, কোন দোষের কারণে 40 দিন পর্যন্ত আমার কথার জবাব দেও না, আমার লগে কোনো কথা হও না কেন? আমার আল্লাহ কইলার নবী মুসা আলাইহি সালাম, ওই পথ বুলা বন্ধা যদি জানতো আমি আল্লাহর এই শব্দ উচ্চারণ করলে আমি আল্লাহ বেজার হইতাম, আমার বন্ধায় কোনোদিন এমন গুনাহ করল না হলে, তোমারে জমিন দিছি পথ বুলা মানুষের দিনের দাওয়াত দিয়া মানুষের দিনের রাস্তা টানার জন্য, তোমারে লাঠি দি বাইরে বের তোমার অনুমতি আমি আল্লাহ দেই নাই, যত সময় পর্যন্ত আমার গুনাহগার বন্দারে তুমি কুশ করিয়া আমার রাস্তার মধ্যে ফিরে আনছো না, অত সময় আমি আল্লাহ তোমার উপরে ওয়াহী নাযিল করতাম না। এখন সুবহানাল্লাহ, চিন্তা করছেননি? মানুষের তো খালি মন তুড়িয়া কথা কইলি থাকে, মানুষের দিল আঘাত দিয়া খালি কথা কইলি থাকে, মানুষের দিল এমন এক শব্দ, দিল দিয়া কোনো শব্দ তুরিয়া যদি কোনো মানুষের খাও, আল্লাহর আরশে আজিমে খাফা শুরু করে দিয়ে খাও, নাউযুবিল্লাহ। তাই মানুষের দিল তুরিয়া কোনো কথা হইও না। মুসা আলাইহিসসালাম 40 দিন পরে লাঠি বর্দি বর্দি ওই বন্দার বাড়ির মধ্যে গেলা, গিয়া খবর লইলা, ইগে দেনতে দেখছে মুসা আলাইহিসসালাম রে দৌড় আরম্ভ করছে, আল্লাহ মুসার ডান্ডা আল্লাহ মুসার ডান্ডা হইয়া বেটা দৌড় শুরু করছে। মুসা আলাইহিস সালাম দৌড়িয়া কইলা, বাবা রে দৌড়াইও না, আমি রে বুঝছি না তুমি যে শব্দগুলা কইছো, ছাগল ছাগলর দুধ আপনার কিরাইয়া গরম করি আল্লাহরে খাবাইতে ফাইলে গোসল করাইয়া তেল মাখাইয়া দিখায় ইতা খোয়া আসলে শিরকি গুণা, তুমি যে কথাগুলা কইছো আমি মুসা আলাইহিস সালামে দেখিয়া বরদাস্ত আইছি না, তোমারে মারছি, আরে বাবা আর আমি তোমারে কোনোদিন মারতাম না, আইও আল্লাহর রহমতের সায়ার তলখানো তুমি আইও আর তোমারে মারতাম নাই, আমি মুসা আলাইহিস সালামে কইয়া দিয়ার তুমি ইতা শব্দ আর কোনোদিন করিও না। ও বন্দাগু খুশ হইছে, আল্লাহ আবার মুসা আলাইহিস সালাম রে ওহী দেওয়া শুরু করলা, জোরে কইন সুবহান। তো আপনি এখন কিতা মনে করলা, নবী মুসা আলাইহিসসালামের মতো মানছে এক বান্দারে শিরকি গুনাহ করার পরেও না জানিয়া খোয়া করার কারণে, ডান্ডায় গু মারার কারণে যদি আল্লাহ 40 দিন ওহী বন্ধ করতে পারছে, আপনার আমার লাখান খোটাইয়ার মজরে যখন এক মানুষের দিল তুড়িয়া কথা হোক, তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? একজন গরিব অসহায় মানুষের গালো হাত তোলার আগে তোমার চিন্তা করার প্রয়োজন আছে? একজন টেলাওয়ালা মানুষের শরীরে হাত তোলার আগে তোমার চিন্তা করার প্রয়োজন আছে? একজন রিক্সাওয়ালা কৃষক মানুষের শরীরে হাত তোলার আগে তোমার লেখান এমএলএ তোমার লেখান নেতা মন্ত্রী চিন্তা করার প্রয়োজন আছে? যে হাল হয়তো ওই মানুষটা এমএলএ হইতে পারে, আমার লেখান বেটার ঠেলাওয়ালা হইতাম পারি, মার ঠিক আছে না ভুল আছে? তাই প্রত্যেকজন মানুষে মানুষের লগে ব্যবহার করা শিখোন, নিজের স্ত্রীর লগে, নিজের ফ্যামিলির লগে, পৃথিবীর যে কোনো মানুষের লগে আপনি এইভাবে স্মরণ করেন, মানুষের লগে ব্যবহার করেন, যাতে ওই মানুষটা আপনার কাছ থেকে যেন কোনো কষ্ট লইয়া জমিন তাকে বিদায় না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি আপনার ব্যবহার ঠিক করুন, গোটা পৃথিবী আপনার লগে ব্যবহার বালাতাম। এই আমরা এই জিনিস জানি না, আমরা তো আসি খালি খার পিছনে খেয়ে বদনাম কোনোখান বার করতাম। রব্বুল আলামিনে ফরমাইন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম সূরা আল মুমিন 6 নম্বর আয়াত, ওই 6 নম্বর আয়াতের মধ্যে ফরমায়, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান حوله يسبحون بحمد ربهم الله العرش العظيم আটজন ফেরেশতা হলে বহন করেন, আল্লাহর আরশ আযীম যে আটজন ফেরেশতা হলে বহন করেন, ওই আটজন ফেরেশতা হলে বহন করনে ওয়ালা আল্লাহর আরশ আযীম তে বহন করেন আটজন ফেরেশতা, এরার মাথা হইয়া থাকলো আরশ আযীম আর ঠেঙ্গুইয়া থাকলো জমিন, সুবহানাল্লাহ। এত বড় বড় আটজন ফেরেশতা হল আছেন যারা হর সময় আল্লাহর তসবিহ তাহলিল আল্লাহর ইস্তেগফার আল্লাহরে স্মরণ করে দূরে করে কইন সুবহানাল্লাহ।
কোন ফরিস্তা হলো খোতা খুইয়ার যারার মাথা হইল আরশে আযীম আর ঠেং জমিন আর খান্দর মধ্যে আল্লাহর আরশে আযীম খান লইয়া এরা সব সময় বহন করিয়া তখন ধরে করি কই সুবহানাল্লাহ ওই ফরিস্তা হলে ওই সমস্ত মুমিন পুরুষ আর ওই সমস্ত মুমিনাত মহিলা অকলর লগে দোয়া করেন যারা হর সময় জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া যায় অর্থাৎ যারা ফাসক্তর নামাজ আল্লাহর কুদরতর কদম সিজদা দে ফাসক্তর নামাজ যারা রীতিমতো আদায় করে কোরআনে করিম তিলাওয়াত করে হালাল রিজিক বক্তন করে মানুষের লগে ভালো ব্যবহার করে ওই সমস্ত মুমিন পুরুষ আর মহিলার লাগিয়া ওই আটজন আর আর সাদিম বহন করনেওয়ালা ফরিস্তা হলে হর সময় এখানো ওই সমস্ত মুমিন পুরুষ আর মহিলার লগে মাগফিরাতের দোয়া করেন কও সুবহানাল্লাহ রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা আল্লাহ ওই সমস্ত তোমার গোলাম বান্দা বান্দির জন্য আমরা দোয়া করি আর যারা হর সবাই এখানো আপনার কুদরতের কদম রুকু আছে তাদের দয়াল যারা হর সবাই এখানো আপনার কোরআন করিম তিলাওয়াত করে যারা হর সময় এখানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তারিফ আর প্রশংসা করে এদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি আর এরার দরওয়াজা সম্মান ইজ্জত দুনিয়া আখেরাত আপনি বাড়াইয়া দেও কও সুবহানাল্লাহ দুই নম্বর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাই যারা দুনিয়ার জন্য দিনের ইলম অর্জন করে দিনের ইলম জ্ঞান অর্জন করিলায় এরার জন্য মাগফিরাতের দোয়া করা হয় কারণ দুনিয়ার জমিন ওই মানুষের দিনের ইলম অর্জন করে যারে আল্লাহ জমিন তৌফিক দে ওই জমিন মানুষের নেক আমল করে যারে আল্লাহ তাআলা তৌফিক দে অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে আল্লাহর নেক ইবাদত করতে পারে না দিনের ইলম অর্জন করতে পারে না যারে আল্লাহ ডাইন হাত দিয়া কবুল করে না নাউযু বিল্লাহ তাই আটজন ফরিস্তা হলে আপনার আমার লাগি চব্বিশটা ঘন্টা শুধু মাগফিরাতের দোয়া করে আল্লাহ এরার জীবনের গুণাখানা ইন্তরে মাফ করো এরার ইজ্জত সম্মান দুনিয়া খেরা তো আপনি বাড়াইয়া দেও অধিকার করি আর এরা কিতা আমরা খাবাইয়া তার ফালিয়া রাখছিনি মাতইল না খানে এরারে কিতা আমরা বেতন দেইনি তাই এরা আমরার লাগি দোয়া করে কেন জানেন আপনার আমার পাওয়ার আপনার আমার ইজ্জত আপনার আমার সম্মান 1,24,000 নবী আর রসুল মতান্তরে 2,24,000 নবী আর রসুল থাকি আপনার আমার দাম আর ইজ্জত জমিনও বেশি আখেরাতের ময়দানও বেশি কও সুবহানাল্লাহ।